যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি একইসঙ্গে ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত মাসুদ পেজেশ কিয়ানকে অভিনন্দন জানিয়েছে দলটি শনিবার গুলশানের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্য ও ইরানের দুই নেতাকে অভিনন্দন জানান তিনি বলেন যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে লেবার পার্টি তার প্রধান স্যার কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন ইতোমধ্যে টুইটারের মাধ্যমে তাকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন আমরাও আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আশা করব যুক্তরাজ্যের যে ঐতিহ্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা এবং তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বের যে সমস্ত দেশ গণতন্ত্রের সংকটে রয়েছে তাদের যে প্রভাব তা বিস্তার করার চেষ্টা করবেন এটাও আশা করব তার নেতৃত্বে ব্রিটেনে যে রাজনৈতিক অর্থনৈতিক সংকট রয়েছে সেখানে কিয়ার স্টারমার নেতৃত্ব দিতে পারবেন অন্যদিকে ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাসুদ পেজস তাকেও আমরা আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আশা করব ইরান তার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে বলে জানান মির্জা ফখরুল